আপনার বেতন বা স্যালারি, দুই আপনার সামাজিক মর্যাদা বা স্ট্যাটাস, এবং তিন আপনার চাকরির নিরাপত্তা বা সিকিউরিটি, অর্থাৎ থ্রি এস ফ্যাক্টর। যে কোনো পেশায় যাওয়ার আগে এবং কোন পেশাটি আমার জন্য উপযোগী হবে সেটি বিশ্লেষণের জন্য এই থ্রি এস ফ্যাক্টর খুব জরুরি। অর্থাৎ আমি যখন কোনো একটি কাজের জন্য মনস্থির করব বা লক্ষ্য নির্ধারণ করব, তখন যাতে সেইখানে পর্যাপ্ত পরিমাণ বেতন বা টাকা উপার্জন করার সুযোগ থাকে, আমার চাহিদা মোতাবেক উপার্জন করার সুযোগ থাকে, সেটি নিশ্চিত হওয়া জরুরি। আমি যখন সেটি নিশ্চিত হব, সেই সাথে দেখব যে আমি পর্যাপ্ত টাকা পেলেও আমার আসলে সেই কাজের সামাজিক মর্যাদা কেমন। খুব সহজ, অর্থাৎ আপনি যদি মাস্টার্স করার পরেও আপনাকে মোটামুটি একটি ভালো বেতন দেওয়া হয়, কিন্তু আপনাকে এমন একটি কাজ দেওয়া হলো যে কাজটি আপনার সাথে কোনোভাবেই যায় না এবং আপনার সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ করে, তাহলে কিন্তু সেই কাজটি আপনি কখনোই করতে আগ্রহী হবেন না। ঠিক একইভাবে এর সাথে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো নিরাপত্তা। অর্থাৎ এই নিরাপত্তা হলো যে আপনি যে কাজটি করবেন সেই কাজটি করে আপনি যাতে কন্টিনিউ করতে পারেন সেই কাজটি ঠিক মতো এবং আপনার ইচ্ছে এবং শক্তি ও সামর্থ্য অনুযায়ী সেটি নিশ্চিত হওয়া। অর্থাৎ এমন যাতে না হয় যে বিনা নোটিশে হঠাৎ করে আপনার চাকরিটি চলে গেল কিংবা কাজটি আপনি হারালেন, তখন আপনার আর কোনো করার কিছু থাকবে না, অর্থাৎ অকুল পাথারে আপনি ভাসবেন, এরকম পরিস্থিতি যাতে না হয়। অর্থাৎ আগেই ভেবে নিতে হবে যে তার বিকল্প কী হতে পারে এবং চাকরির নিরাপত্তাটি বা সেখানে কীরকম। অর্থাৎ আমরা যখন কোনো একটি পেশা নির্ধারণ করব, আমরা আবারও বলি যে আমাদের স্যালারি বা বেতন, আমাদের সামাজিক মর্যাদা বা স্ট্যাটাস এবং আমাদের জব সিকিউরিটি বা নিরাপত্তা।